ছয়টি আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বগুড়া চার আসনে হিরো আলম মাত্র 888 ভোটের ব্যবধানে হেরেছেন। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী উকিল সাত্তার জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 44,817 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন 9,580 ভোট। বগুড়া চার আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের এ কে এম রিজাউল করিম তানসেন 20,405 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন 19,517 ভোট। এদিকে বগুড়া ছয় আসনে আওয়ামী লীগের রাগিবুল আহসান রিপু 49,336 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন 21,864 ভোট। চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের আব্দুল বদুদ 59,638 ভোট পেয়ে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আওয়ামী লীগের জিয়াউর রহমান 94,928 ভোট পেয়ে এবং ঠাকুরগাঁও তিনে জাতীয় পার্টির হাফিজুদ্দিন আহমেদ 84,047 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাল নারায়ণগঞ্জে দেশের প্রথম পাতাল মেট্রো লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজু কমার্শিয়াল প্লট মাঠে পাতাল মেট্রো লাইন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করবেন তিনি। এ সময় একটি সুধি সমাবেশও অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের তারেক স্বপনের তথ্য ও ছবিতে বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জে বইছে উৎসবের আমেজ, কারণ জেলাবাসী রাজধানীর মতো উপভোগ করতে যাচ্ছে স্বপ্নের মেট্রো রেলের। বৃহস্পতিবার রূপগঞ্জের পিতলগঞ্জে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রূপগঞ্জ থেকে অল্প সময়ের মধ্যে রাজধানীতে যেতে পারবেন নারায়ণগঞ্জবাসী। দ্বিতীয় মেট্রো রেল হবে উড়াল ও পাতাল সমন্বয়ে 31.24 কিলোমিটার, এর মধ্যে 11.36 কিলোমিটার হবে উড়াল পথে। আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পোস্টার বিলবোর্ড ব্যানারে ছেয়ে গেছে পুরো রূপগঞ্জের অলিগলি। সমাবেশের জন্য ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজও সম্পন্ন। আমরা আশাবাদী সফল ও সার্থক হবে, এখানে জনস্রোত নামবে, মানুষের দল নামবে। রূপগঞ্জবাসী পাতাল রেল করে ঢাকা শহরে বেড়াতে যাবে এবং যার যার কাজে যাবে, সেই ধরনের একটা সুযোগ আমাদের কাছে আসছে। এই জন্য আমরা রূপগঞ্জবাসী আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি যে আমাদের জনসভা করবেন, সেই জনসভাকে আমরা যাতে করে লোক সমাগম রূপগঞ্জবাসী সবাই মিলে ওনাকে সম্বর্ধনা দিতে পারি, সেই জন্য আমরা সেই মাঠে আমরা জড়ো হব। এটি দেশের মেট্রো রেলের প্রথম পাতাল যাত্রা। এই পথে দৈনিক 8,00,000 যাত্রী চলাচল করতে পারবে। এই পাতাল রেলে নির্মাণ ব্যয় হবে 52,000 কোটি টাকা, জাপানি ঋণ 39,450 কোটি টাকা, আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। রানওয়ে লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মধ্যরাত থেকে আগামী 2 মাস রাতে 5 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, এই সময়টায় কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিংয়ের সংস্কার কাজের জন্য এই সময়কে বেছে নেওয়া হয়েছে। আগামী 2 মাস প্রতিদিন রাত 2টা থেকে সকাল 7টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। রাতের এই সময় সাধারণত 7 থেকে 8টি ফ্লাইট চলাচল করে থাকে, যাদের সময়সূচি পুনর্বিন্যাস করতে হবে। রানওয়ে সেন্টার লাইটের স্থাপন সম্পন্ন হলে বিমানবন্দর রানওয়ে ক্যাটাগরাইজেশন আপ হয়ে যাবে। এই 5 ঘন্টার মধ্যে যে 7-8টি ফ্লাইট আমাদের বিভিন্ন এয়ারলাইন্সে ছিল, সেগুলো দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে। করোনা যোদ্ধা বাংলাদেশি সাংবাদিক মামুনুর রশিদকে গোল্ডেন ভিসায় সম্মানিত করেছে সংযুক্ত আরব আমিরাত। লকডাউনের সময় স্বেচ্ছাসেবক টিম গঠন করে প্রবাসীদের সেবা দেওয়ার স্বীকৃতি স্বরূপ এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনকে গোল্ডেন ভিসায় সম্মানিত করা হয়। শেখ খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনা মহামারী লকডাউনের সময় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশি স্বেচ্ছাসেবক দল বাংলা এক্সপ্রেস টিম। দলটি গঠনে নেতৃত্ব দিয়ে প্রবাসীদের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশি সাংবাদিক মামুনুর রশিদ। স্বেচ্ছাসেবীদের নিয়ে লকডাউন এলাকায় প্রবাসীদের স্বাস্থ্যসেবা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এনটিভির আমিরাত প্রতিনিধি। পাশাপাশি প্রবাসীদের সচেতন করতে নিয়মিত আমিরাত সরকারের দিক নির্দেশনার সংবাদ পরিবেশন করতেন। সেই কর্মের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের সন্তান মামুনুর রশিদকে গোল্ডেন ভিসায় সম্মানিত করল আমিরাত সরকার। এটি আমিরাতে গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রথম গোল্ডেন ভিসা প্রাপ্তি।
আমি মনে করি এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান সারা বাংলাদেশিদের। আমি সবার কাছে একটা অনুরোধ করব যে আমরা এমন কিছু যাতে না করি যার কারণে বাংলাদেশিদের নাম খারাপ হয়। আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু করার জন্য, সবার পাশে দাঁড়ানোর জন্য। এই স্বীকৃতি বিদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে গর্বিত করেছে বলে জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। যে কাজটি করেছেন তার মাধ্যমে এই সংযুক্ত আরব আমিরাত সরকার তথা জনগণ এবং অন্যান্য প্রবাসীদের কাছে বাংলাদেশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলা এক্সপ্রেস টিমের টিম লিডার মামুনুর রশিদের গোল্ডেন ভিসা প্রাপ্তিতে আমরা গর্বিত। মামুনকে গোল্ডেন ভিসা দেওয়াতে আমরা দুবাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা টিমের সবাই আনন্দিত। এই আনন্দ যেন সমগ্র ইউএই যে সকল প্রবাসী বাংলাদেশী আছেন তাদের ভেতরে যেন এই আনন্দের আমেজটা ছড়িয়ে পড়ে। মামুনুর রশিদ এনটিভির আমিরাত প্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি জনপ্রিয় পত্রিকা বাংলা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক। সম্প্রতি প্রথম প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হিসেবে আমিরাতের গণমাধ্যম কর্তৃপক্ষের অনুমোদন পান মামুনুর রশিদ। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।